বাহামা দ্বীপপুঞ্জ। এদেশের 60% অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। এই ক্যারিবিয়ান দ্বীপের বাসিন্দাদের দিতে হয় না কোনো আয়কর বা কর্পোরেট কর, এমনকি মূল ধনী কর এবং ভ্যাট দেওয়ারও কোনো বালাই নেই। দিতে হয় শুধুমাত্র 1% সম্পত্তি কর। সংযুক্ত আরব আমিরাত বিশ্বের ধনীতম দেশগুলির অন্যতম হলেও এ দেশে নাগরিকের কোনো আয়কর দিতে হয় না। সৌদি আরব, এই দেশের অর্থনীতি সম্পূর্ণ তেল ব্যবসার উপর নির্ভরশীল। এদেশেও নাগরিকদেরও সরকারের কোনো রকম আয়কর দিতে হয় না। কেম্যান দ্বীপপুঞ্জ, বিশ্বের অন্যতম ধনী সার্বভৌম এই ছোট দেশের নাগরিকদের জন্য আয়কর ছাড়ের পরিমাণ 100%। মোনাকো, জিডিপির নিরিখে এই দেশ বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে একটি। মোনাকোয় বসবাসকারী যে কোনো দেশের নাগরিকের জন্য আয়করের সম্পূর্ণ ছাড় রয়েছে, তবে 1957 সালের পর থেকে কোনো ফরাসি নাগরিকদের ক্ষেত্রে এই নিয়মটা ভিন্ন, তাদের আয়কর দিতে হয়।